আমি না হয় আমার তোমার খাওয়ার মাসির কাছ থেকে ওই বেলা নিয়ে আসবো। ফুলকি তো আজকে আর এখানে খাবে না, ফুলকি তো ওই বাড়িতে খাবে। জানো, আমি দেখে এলাম ওরা ইলিশ মাছ এনেছে, তারপরে ব্যাগ ভর্তি ভর্তি আরো অনেক কিছু এনেছে, কত মাছ এনেছে, মিষ্টি এনেছে, পরিচাজে ভালোবাসতো সব এনেছে। তুই ইলিশ মাছ খেতে ভালোবাসতিস? ইলিশ মাছ পেলে তো আমি আর কিচ্ছু চাই না, ওই মাছ ভাজার তেলগুলো পেলে আমি একটা একটা ভাত খেয়ে নিই। তোর জন্য রান্না করা খাবার, তোর নামে রান্না করা খাবার ফুলকি খাবে? তাতে কি হয়েছে ঠাকুমা, ফুলকির জন্য রান্না করা খাবার আমি খাবো তোমার সঙ্গে বসে, ব্যাস সদবোধ। কিন্তু ছেলিক, ফুলকি তো ইলিশ মাছ খায় না, মিষ্টিও না। ফুলকি ইলিশ মাছ খায় না? কোথায় ফুলকি? ঘরে। সে কি ইলিশ মাছ খায় না, এমন কেউ আছে নাকি? দেখি তো। ঠাকুর, মেয়েটাকে কত কষ্ট দেবে, ওকে আর কষ্ট দিও না ঠাকুর, ওকে আর কষ্ট দিও না। তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো না? ইলিশ মাছ? ইস, কেরম খেতে, তার উপরে গন্ধ, মিষ্টি গা গলায়। কিন্তু তোমাকে তো খেতে হবে। কেন খেতে হবে? কেন, ওরা কি ওছাড়া আর কিছু দেবে না আমায়? ওরা তো বাজার করে এনেছে, তোমাকে তো ওইটাই খেতে হবে। ওরা তো জানে ওরি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। তার মানে তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো? ওরি খেতে ভালোবাসে। পরি বলে না মানি, তাহলে ওলাও তো আমি পরি বলে ভাববে না। তুমি চিন্তা করো না, আমি ইলিশ মাছ খাবো। তুমি চুলটা এরকম ভাবে বেঁধেছো কেন? কেন, তোর মতন থাকতে হবে না, পরির মতো। আসো আমি ঠিক করে দিই। থেমে গেলে কেন?
অত কি গজাচ্ছ তুমি? ওরা ওকে এই জামা কাপড় পরতে দেবে নাকি? ওরা নতুন জামা কিনে দেবে? কিনে দেবে কেন? এতক্ষণ হয়তো কেনাও হয়ে গেছে। আরে ছিলি, তোর মা ওকে পরি বলে মেনে নেবে তো? হাজারো রক্তের সম্পর্ক। ঠাকুর আমার একটু কথা রাখবে না ঠাকুমা? আমি সবসময় বলেছি পরি ফিরে আসবে, পরি ফিরে আসবে। আমার সবসময় বিশ্বাস ছিল যে আমার পরি ঠিক ফিরে আসবে। আর আমি জানি আমার মনে চিরকালে বিশ্বাস তুমি জুগিয়েছো ঠাকুর। আজ আমার এই বিশ্বাসটা ভেঙে দিও না। আমার যে আমার পরিকে দেখতে খুব ইচ্ছে করছে, আমার পরিকে আমার কাছে এনে দাও ঠাকুর, এক্ষুনি এনে দাও। আমার পরি কত বড় হয়েছে, কেমন দেখতে হয়েছে, আমার খুব ইচ্ছে করছে দেখতে। শুধু ওর মুখটা চোখের সামনে বেশি উঠছে, আর আজকে দিনে আমি ওর মুখ দেখতে চাই না। আমার পরীকে আমার সামনে এনে দাও, আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। আমার সামনে এনে দাও, শিগগির এনে দাও, শিগগির এনে দাও। আমার নামে তুই বদনাম করছিস তো? আমি দেখবই, আমাকে দেখতে দে বলছি। না, রাত হলেই তো দিদি আসবে, তখন দেখো। চলো 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 পাল্টাই।